আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনাদের ভোটার আইডি কার্ড দিয়ে আপনাদের নামে কতগুলো সিম রেজিস্ট্রেশন করা আছে সেটা কিভাবে দেখবেন। তো এখন আমি আপনাদেরকে স্ক্রিনে গিয়ে দেখাবো। স্ক্রিনে যাওয়ার আগে আমি আরেকটা কথা বলে রাখি, আমাদের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি করে দিবেন ওকে নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। তো চলুন শুরু করা যাক ইন্ট্রোর পর। আপনাদের ভোটার আইডি কার্ড দিয়ে কতগুলো সিম রেজিস্ট্রেশন আছে সেটা দেখতে হলে আপনাদেরকে প্রথমে চলে যেতে হবে ডায়াল ফেডে। ডায়াল ফেডে চলে আসার পর এখানে তুলতে হবে *16001#, তারপর কল দিতে হবে। কল দেওয়ার পর এখানে দেখুন লেখা আসলো প্লিজ ইন্টার দ্য লাস্ট 4 ডিজিট অফ ইউর আইডি। তো আপনাদের যে ভোটার আইডি কার্ডের নাম্বারটা থাকে সেটা লাস্টের 4টি নাম্বার এখানে বসাতে হবে। তো আমি এখানে বসালাম। লাস্টের 4 নাম্বারটা বসানোর পর এখানে সেন্ড অপশনে সেন্ড করবেন। সেন্ড করার পর আপনাদের ফোনে একটা SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনার NID কার্ড দিয়ে কতগুলো নাম্বার রেজিস্ট্রেশন করা আছে। তো দেখুন SMS চলে আসলো। এখন দেখুন এখানে আমার কিন্তু টোটাল 4টা সিম রেজিস্ট্রেশন করা আছে, 3টা GP, 1টা এয়ারটেল। তো আপনাদের যে কোনো সিম থেকে সেম প্রসেসে দেখতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে রাখি। আপনারা যে NID কার্ড দিয়ে দেখতে চাচ্ছেন আপনাদের রেজিস্ট্রেশন কতগুলো আছে, তো যে NID কার্ড দিয়ে দেখবেন সে NID কার্ডের কিন্তু সিম রেজিস্ট্রেশন করা থাকতে হবে আপনার মোবাইলে, তাহলেই কিন্তু আপনারা দেখতে পারবেন। অন্য সিম দিয়ে কিন্তু আপনার ভোটার আইডি কার্ড দিয়ে কিন্তু দেখতে পারবেন না রেজিস্ট্রেশন কতগুলো আছে। মানে আপনার ভোটার আইডি কার্ড দিয়ে সিম রেজিস্ট্রেশন করা থাকতে হবে, তাহলেই আপনারা SMS দিয়ে দেখতে পারবেন আপনার কটা সিম রেজিস্ট্রেশন করা আছে। তো এইভাবে আপনারা কয়টা সিম রেজিস্ট্রেশন করা আছে সেটা দেখতে পারবেন। ভিডিওটি শেষ করার আগে আমি আরেকটা কথা বলে রাখি, আমাদের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি করে দিবেন ওকে নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, সেই পর্যন্ত।